হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার। আর বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো গোপ্রো সম্পর্কে। যারা অল্প বাজেটে গোপ্রো কিনতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি। একটা গোপ্রো 10 নিয়ে এসেছি, একটা গোপ্রো 10, পাশাপাশি আছে একটা মিডিয়া মোড, এরপর আছে একটা উলাঞ্জি রাবার কেস, আছে একটা ওয়াটারপ্রুফ কেস, পাশাপাশি একটা হেলমেট মাউন্ট, এছাড়া রয়েছে একটা চার্জার উইথ ট্রাইপড, একটা ছোট মাউন্ট দিয়েছে হেলমেট মাউন্ট, আর একটা সুন্দর কিউট একটা চার্জার উইথ এক্সট্রা টু ব্যাটারি, আর ক্যামেরার সাথে একটা ব্যাটারি আছে। তো এই মিলে সর্বসাকুল্যে, ও সাথে হচ্ছে একটা মেমোরি কার্ড 128 GB, আর এছাড়া রয়েছে একটি কার্ড রিডার। বন্ধুরা, এই টোটাল সেটআপটা আমি কত টাকা দিয়ে নিয়েছি সেটা আপনাদেরকে আমি ভিডিওর শেষে বলবো, এবং কোথা থেকে নিয়েছি সেটাই দেখতে থাকুন। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান বা টুকটাক ব্লগিং শুরু করেছি, বিশেষ করে মোটর ব্লগিং, তাদের প্রথম পছন্দই থাকে হচ্ছে একটা গোপ্রো। আর একটা গোপ্রো কিন্তু চাইলেই কেনা যায় না, কারণ এটা কিন্তু অনেক টাকা দাম। বর্তমান সময় হচ্ছে একটা গোপ্রো 9 এর দাম হচ্ছে অলমোস্ট 30,000 টাকা, একটা গোপ্রো 10 এর দাম আছে এখন 35,000 টাকা, একটা গোপ্রো 11 এর দাম আছে প্রায় 40,000 টাকা, এবং একটা গোপ্রো 12 এর দাম 48,000 থেকে 50,000 টাকা। তো আমাদের মধ্যবিত্ত যারা আমরা ফ্যামিলি সন্তান, তাদের জন্য কিন্তু এটা অনেক খরচ। আর শুধু গোপ্রো কিনলেই হবে না, কারণ গোপ্রোর সাথে একটা ব্যাটারি এবং একটা ওই ছোট মাউন্ট ছাড়া তেমন কিছুই দেয় না। গোপ্রোর সাথে ফুল অ্যাক্সেসরি, একটা ব্যাটারি নিয়ে 2,000 টাকা, দুইটা ব্যাটারি নিলে 4,000 টাকা, প্লাস উলাঞ্জি একটা কেস সহ এটার দাম পড়ে যায় প্রায় 5,500 টাকা। এরপর একটা ট্রাইপড প্রয়োজন হয়, একটা চার্জার প্রয়োজন হয়, একটা এসডি কার্ড প্রয়োজন হয়, হাই ইফিসিয়েন্সি একটা এসডি কার্ড, কার্ড রিডারের প্রয়োজন হয়, একটা হচ্ছে আপনার রাবারের কেস প্রয়োজন হয়, একটা ওয়াটারপ্রুফ কেসের প্রয়োজন হয়। তো সব মিলিয়ে একটা সেট আপের দাম পড়ে যায় প্রায় 70,000 থেকে 75,000 টাকা। তা আমি প্রথম ব্লগিং শুরু করেছিলাম হচ্ছে আমার ইকেন H9 আর একটা ক্যামেরা দিয়ে, যেটা আমি প্রায় স্টিল 3 বছর ব্লগিং করেছি, এখনও ব্লগিং করি। তো এটা দিয়ে আমার সাবস্ক্রাইবার 5,000+ ক্রস করেছে। এরপর আমি ডিসাইড করি যে আমি একটা গোপ্রো নিব, যে তোমার চ্যানেলটা ডে বাই ডে ইনক্রিজ করছে। তো সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথম বিভিন্ন জায়গায় সার্চ করি নতুন কেনার জন্য, দেখি যে না এটার অনেক দাম, এটা যে পরিমাণ কস্ট পড়ে তাতে আমার পক্ষে কেনা সম্ভব না, অ্যাটলিস্ট আমাকে 70,000 থেকে 80,000 টাকা ইনভেস্ট করতে হবে। পরবর্তীতে আমি চিন্তা করেছিলাম যে আমি বিদেশ থেকে কোনো বন্ধুর মাধ্যমে আনাবো, বিশেষ করে কানাডা, ইউএসএ, ইউকে, জার্মানি থেকে, কিন্তু দেখলাম যে এটা আনতে যে পরিমাণ খরচ পড়ে তা বাংলাদেশে থেকে কিনলে প্রায় অলমোস্ট সমান। এতে আরও সমস্যা হচ্ছে যে কাস্টমস থেকে এই মাল ছাড় করাইতে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। আমি অবশেষে ডিসাইড করলাম দেখি সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় কিনা, এই ব্যাপারে আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরে অবশেষে আমি দেখলাম যে না, বিক্রয় .com-এ হচ্ছে কম প্রাইসে ইউজ হচ্ছে আপনার গোপ্রো পাওয়া যায়, ওখানে সকল ধরনের অ্যাকশন ক্যামেরা পাওয়া যায়। সাধারণত দেখা যায় যেসব বন্ধুরা জাস্ট ব্লগিং শুরু করেছে, মনে করে যে আমার একটা মোটরসাইকেল আছে, আমি একটা ক্যামেরা কিনলেই মনে হয় আমি হচ্ছে ব্লগার হয়ে যাব বা আমি আর্ন করতে পারবো, কিন্তু যখন হচ্ছে আপনার 6 মাস 1 বছর পরে দেখে যে না তেমন কিছু হচ্ছে না, তখন মূলত সে হতাশ হয়ে যায় এবং গোপ্রোটা বিক্রি করে দেয়। এবং তখন আমি যাদের সাথে কথা বলেছি সবাই একটা কথা বলে যে ভাই, শখের বসে কিনেছিলাম কিন্তু এখন এটা কাজে লাগছে না, এটা আর আমার ব্যবহার করা হচ্ছে না। তো বন্ধুরা, যারা আপনারা ব্লগিং শুরু করতে চান, বর্তমান সময়ে শুরু করার জন্য একটা ভালো মোবাইল ফোনই যথেষ্ট, আর এরপরে যদি ক্যামেরার প্রয়োজন হয়, আপনারা 10,000 টাকা বাজেটের মধ্যে চাইনিজ বেশ ভালো কিছু ক্যামেরা বর্তমানে মার্কেটে রয়েছে, আপনারা সেগুলোতে ব্লগিং শুরু করতে পারেন। যখন আপনি মনে করবেন যে না, আমার হচ্ছে আর্নিং হচ্ছে বা আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে বা আমার এখন চ্যানেলটা গ্রো আপ করছে, তখন আপনি গোপ্রো নিতে পারেন। আর যাদের কম বাজেট রয়েছে তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড নেবেন, আর যাদের বেশি বাজেট রয়েছে তারা তো অবশ্যই হচ্ছে নতুন নেবেন, সেকেন্ড হ্যান্ড নেওয়া আমি সাজেস্ট করি না। তবে যাদের একান্তই বাজেট না, তাদের জন্য হিসেব করে চলতে হলে আপনাদেরকে হচ্ছে সেকেন্ড হ্যান্ড নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে বিক্রয় .com-এ যাবেন, ওখানে এই যে এইভাবে দেখুন অনেক অনেক ক্যামেরা আছে, এখানে এভাবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আপনি দেখবেন এখানে জাস্ট যেই আপনি কিনে ফেললে হবে না, এখানে আপনাকে 2 মাস 3 মাস 4 মাস সময় দিতে হবে, এবং যারা যারা পোস্ট করে সবার সাথে আপনাকে কথা বলতে হবে, চ্যাট করতে হবে, ছবি আনতে হবে। এবং আমি যেটা করেছি যে আমি অনেক জায়গায় আমার ফ্রেন্ডদেরকে ওই এলাকায়, যেমন ঢাকার বাড়ি, চট্টগ্রামে,
খুলনাতে আমি ক্যামেরা দেখানোর জন্য আমার ওই এলাকায় কিছু ফ্রেন্ড আছে, তাদেরকে রিকোয়েস্ট করেছি যে যাও ক্যামেরাটা দেখে আসো। তারা ক্যামেরাটা দেখে ফিডব্যাক দেওয়ার পরে এরপর আমি ডিসাইড করেছি ইয়েস অর নট। সর্বশেষ আমি যে ক্যামেরাটা নিয়েছি, এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই টোটাল সেটআপটা, এই টোটাল প্যাকেজটা আমি নিয়েছি মাত্র 38,000 টাকায়, এবং এটা নিয়েছি মিরপুর 10 থেকে এক ভাইয়ের কাছ থেকে। উনিও শখের বসে ক্যামেরাটা কিনে গেছিলেন, কিন্তু কিছুদিন ইউজ করার পরে, বছরখানেক ইউজ করার পরে উনি সময় দিতে পারছেন না, যার জন্য উনি বিক্রি করে দিয়েছেন। আর যারা বন্ধুরা আপনারা হচ্ছে গোপ্রো কিনবেন, তারা অবশ্যই ভালো করে যাচাই বাছাই চেক আপ করে নেবেন, অর্থাৎ ক্যামেরাটা দেখে এটাকে ক্যামেরা অন করে হচ্ছে যে ভিডিও করে কতক্ষণ ভিডিও ব্যাকআপ দেয়, ভিডিও ফুটেজ কেমন, এটা সাউন্ড কেমন, সবকিছু দেখে চেক করে তারপরে নেবেন। বিশেষ করে ব্যাটারিটা সাধারণত এক বছর পরে ডাউন হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারিগুলো ভালো থাকে না। তো ব্যাটারি এটা মেজর কোনো ইস্যু না, এটা আপনি চাইলেই কিনে নিতে পারবেন, 2,800 থেকে 2,000 টাকা নিবে। তো ক্যামেরাটা ভালো কিনা বা আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেইগুলো ভালো কিনা, এগুলো হচ্ছে আগে আপনাকে চেক করে দেখা উচিত। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো আমি সাধারণত হচ্ছে আমার চ্যানেল ট্রাভেল বাইকারে আমি মোটো ব্লগিং এবং রোড ট্যুর, আমার কার ব্লগিং, এছাড়া হচ্ছে ট্যুর ব্লগ এবং কার এবং মোটরসাইকেল নিয়ে কিছু টেকনিক্যাল টিপস বা নলেজ শেয়ার করি। এটা যাদের কার আছে বা মোটরসাইকেল চালায় তাদের ক্ষেত্রে উপকার হতে পারে। তো আপনারা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।